ভাই বলি, যা বললেন তারপরে কিছু বলার অপেক্ষা রাখেন, এত ভালো বললেন, এত রস, এত মধু, এত সব কিছু, কি আর বলবো। আমরা শুনলেনই জীবনে অনেকগুলো বছর একসাথে কাটাচ্ছি, ইনশাল্লাহ আরও কাটাবো, এবছর আমাদের 50 বছর পূর্তি হবে। আপনাদের সবার দোয়া চাচ্ছি এইখানে প্রোগ্রামটার জন্য, এখানে জায়গা হবে না, এত বন্ধু বান্ধব, এত আমাদের সমস্যা, সেটা তো ভালো মন্দ, ভালো মন্দ মিলিয়ে সুখ দুঃখ সবকিছু মানুষের জীবনে থাকে, কাটিয়ে তো দিলাম, দিচ্ছি। আর যদি এই এই প্রজন্ম কেউ থেকে থাকে, তাদের বলবো সহনশীলতা, ধৈর্য এবং বিশ্বস্ততা, বিশ্বাস, এই কথা মেনে চলতে পারলেই, থাকলেই অনেক দীর্ঘ পথ দাম্পত্য জীবনে পাড়ি দেওয়া যায়। এবং আশা করবো আমাদের যেই জন্যই দাম্পত্য মেলা আয়োজন আমি মনে করি সেটা ফলপ্রসূ হবে, সফল হবে, যদি আমাদের আগামী প্রজন্ম সুখে শান্তিতে, দুঃখ কষ্ট থাকবে তারপরও নিজেদের মধ্যে সমঝোতা করে যদি আমাদের মতো পথ এগিয়ে যেতে পারে দাম্পত্য জীবনে, তাহলে এই দাম্পত্য মেলা সফল হবে। এবং এই আহ্বান রাখছি, সবাই ভালো থাকে, আমরা ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে, যাদের এই পৃথিবীতে নিয়ে আসবে, আসবে তারা, তারা ভালো থাকবে। সেই জন্য আমাদের সবারই মধ্যে একটা বিশ্বস্ততা এবং আস্থা নিয়ে যেন আমাদের আগামী প্রজন্ম যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের এগিয়ে চলে, শুভকামনা থাকবে। আসলে আমি একটু মাপ চেয়ে নিচ্ছি, আমার একটু রেকর্ডিং আরম্ভ হয়ে গেছে, বারবার ফোন আসছে, যেতে হবে। সেই জন্য আমি একটু সংক্ষেপে বললাম, অনেক বলার আছে, আপনারাও বলবেন, সবাই শুনবেন, ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটা লেখা দিয়েছে, আমি ভীষণভাবে অভিভূত, ভেবেছিলাম যে পাঁচদিন কিনা দিতে, তো আমরা অনেকটাই কৃতজ্ঞ। এবং পরে যখন আমরা এই ধরনের কোনো আয়োজন করব, আমাদের একটা মাসিক আয়োজনের ব্যবস্থা আছে, তখন সেখানে আপনাকে কিন্তু পুরো শিডিউলটা দিতে হবে। আজকে আজকে ক্ষমা করে গেল। আচ্ছা, এই যে রক্ত করবীর সেই গানটা আমার দুঃখ জাগানিয়া, সেটা আপনি ওনার দিকে তাকিয়ে আসলে 50 বছর পূর্তি, তার মানে আমার বয়সটা কত হলো, এখানে যারা আছে তাদের মধ্যে আমি জানি না আপনার বয়স কত, আমার মনে হয় আমি বয়োজ্যেষ্ঠ। আর আমার 81 পড়বো, আমি সবচেয়ে বিলম্বে বিয়ে করেছি, এরা মানে আমার আমার বিয়ে যখন হয়েছে তখন আমার যা বয়স এদের বয়স তার থেকে কম ছিল। আর মহসিনের বয়স কত হলো? 76। যাচাই বাছাইটা একটু বেশি করেছি, না না একদমই করিনি, একদমই যাচাই বাছাই করিনি। আমার বিয়ের একটা সুন্দর গল্প আছে, আমি না সুন্দর গল্প আছে, গল্পটা হলো আমি নাটক করতাম, তো আমার শ্বশুর, হবু শ্বশুর, তিনি প্রায় নাটক দেখতেন। আর আমি যখন ব্যাংকে চাকরি করতাম, তো ব্যাংকে উনি প্রায়, তখন আমার ব্যাংক যেটা ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান রওনা ব্রাঞ্চ, সেটাতে সব সরকারি কর্মচারীদের বেতন আসতো, ওখানে তো আমার শ্বশুর আসতেন বেতন তুলতে নানান কাজে, এসে বলতেন যে তুমি দেখতে শুনতে ভালো, অভিনয় এত ভালো করো, তোমার নাটক দেখি, তুমি সিনেমায় করো না। এরপরে অনেকদিন গেছে, গড়িয়েছে পানি, আমি যখন আমার মানে কাফি ভাই আমার গুরু, কাফি খান আমাকে ছেলের মতো দেখেন যদি আমি ভাই বলি, তো কাফি খান তখন বয়স হবে আমেরিকায়, আমি বললাম যে কাই ভাই এখন আমি বিয়ে করি, আপনি একটা পাত্রী দেখেন। তো কাই ভাই বললেন পাত্রী একটা আছে তোমাকে দেখাই, বলে একটা নাটক আমাদের দুজনকে কাজ করে, তো আমি দেখে বললাম ঠিক আছে আমি রাজি। তো আমি রাজি বলার পরে যখন কাপি ভাই প্রস্তাব নিয়ে গেলেন, তো আমার শ্বশুর বললেন না ছেলে সিনেমা করে ওর সঙ্গে তো বিয়ে দেওয়া, তো আমার নানার শ্বশুর খুব প্রগ্রেসিভ ছিল, মানে আমার নানার শিষ্য ছিলেন তিনি আবুল হাসেম সাহেবের, তিনি তো খানসার মোশেদের বাবা,
তিনি আমাকে বললেন, না তুমি কেমন অভিনয় করো সেটাকে দেখি, তারপরে আমি সিদ্ধান্ত নেবো যে তোমাকে না তুমি দেওয়া যায়। তখন অনেক দিনের চেনা ছবিটা মূল সিনেমাতে চলছিল, তো আমার হবু নানা শ্বশুরকে আমি নিয়ে গেলাম মূল সিনেমাতে অনেক দিনের চেনা ছবি দেখা। ছবি দেখার পরে বললেন যে না নাতনিকে বিয়ে দেওয়া যায়, তারপরে আমাদের বিয়ে হয়ে গেল আর কি। তো এইভাবে নাটকীয় বা নাটকের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে। আর এই যে আবদুল্লাহ আবু সাহেব আর আমি কিন্তু বাঘ, স্বামী হিসাবে কিনা জানি না, আমরা দুজনেই বাঘের একটা মানুষ। যাই হোক, আমাদের এটা 50 বছর পূর্তি হচ্ছে আমাদের সবারই, সেটা একটা আনন্দের ব্যাপার। আজকে এত বেশি বিচ্ছেদ হচ্ছে দেখে আমাদের খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আগে তাড়াহুড়ো করে বিয়ে না করলেই হয়, আমাদের মধ্যে একটু দেরি করে করলে ক্ষতিটা কি, তাড়াহুড়ো করে বিয়ে করে তারপরে বিচ্ছেদ হয়ে যাওয়া খুব কষ্টকর। বাচ্চাদের অনেক কষ্ট, বাচ্চাদের জন্য তো বটেই, বাচ্চা না হওয়ার আগেও যাদের বিচ্ছেদ হচ্ছে তাদের দুজনের কষ্ট তো কম না। তো আমি খালি বলবো যে একটু ভেবেছি, প্রেম ঠিক আছে, প্রেম হতেই পারে নিশ্চয়ই এটা ব্যাপার, কিন্তু বিয়ে করার আগে একটু ভেবে চিন্তে দেখে শুনে চিন্তা ভাবনা করে করা ভালো। বিচ্ছেদটা খুব কষ্টকর পরিবারের জন্য, নিজেদের জন্য, সন্তানদের জন্য, সবার জন্য। এই বিচ্ছেদটা কিভাবে এড়ানো যায়, কেননা এই যে পশ্চিমা যে যেটা এতক্ষণ বলা হলো প্রাচুর্য অর্থনীতি টাকার পিছনে ছোটা, আমরা তো নিজেরাই ইচ্ছা করে ছুটি না, এই বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমাদেরকে ছোটানো হচ্ছে, বিজ্ঞাপন দিয়ে দিয়ে ছোটানো হচ্ছে। আজকে আমার পকেটে যে মোবাইলটা আছে কালকে আমার ছেলে বলবে যে দূর বা আব্বু এটা ভালো লাগে না, আর একটা মোবাইল কিনে। আর যাদের ছোটো বাচ্চা আছে তাদের তো অত্যাচারের শেষ নেই, কারণ স্কুলে যে বাচ্চারা যেভাবে সব জিনিসপত্র দেখায় তাদের এসে বাড়িতে বলে, বাধ্য হয়ে মানুষকে টাকার পিছনে ছুটতে হচ্ছে এবং অসৎ হতে হচ্ছে। অসৎ না হলে পরে টাকা রোজগার করা যায় না, বেশি অতিরিক্ত টাকা রোজগার করতে হলে অসৎ হতেই হবে। আমাদের আজকে যারা সমাজের সমাজপতিরা টাকা পয়সা নিয়ে বড় হয়েছেন, বড় হয়ে আছেন, তাদের প্রত্যেকেরই শুরুতে কিছু কিছু অসৎ আছে। সেই অসৎ না হলে টাকা পয়সা করা যায় না, সেই টাকা পয়সা নিয়ে কি সৎ জীবন কী করে হবে, সে তো হতে পারে না। তা আমরা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করি, যা আজকে অনেক কমে গেছে সমাজতন্ত্রে বিশ্বাসী লোকে, তাদের কাছে সমাজটা আমরা অন্যরকমভাবে দেখতে চাই। সেখানে আমরা মনে হয় যে একটু স্বস্তিতে ভালো থাকবো, কারণ হয়তো অনেক কিছু পাবো না কিন্তু অনেক কিছু খোয়াবো না। তো সেই জন্যে আমার মনে হয় যে আমাদের বিবাহ বন্ধনটা আরও দীর্ঘস্থায়ী হোক, এবং বিবাহের যে সুখটা সেটা কিন্তু আমরা এসে উপভোগ করি একেবারে শেষ বয়সে। কারণ এখন যে দুজনের দুজনের ওপর নির্ভরশীল, একজন চলে গেলে আরেকজন যে তার 6 মাসের মধ্যেই মারা যায়, এটা থেকে বোঝা যায় যে কতটা বন্ধন থাকে শেষ বয়সে এসে বিবাহের। প্রথম দিকে বোঝা যায় না, তখন উত্তেজনা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এখন বুঝি যে এটা শেষ বয়সে বিশেষ করে কতটা প্রয়োজন। আমি যারা স্ত্রী মারা গেছেন বা বিচ্ছেদ হয়েছে তাদের শেষ বয়সে অনেককে দেখেছি, এমন করুণ অবস্থা সেটা সহ্য করা যায় না। আমি সেই কথাও চিন্তা করতে বলবো যারা ছেড়ে যায়, যে একদিন তো বয়স হবে, তখন কি হবে। যাই হোক, আর দুঃখের কথা বলবো না, তবে আমরা খুব আনন্দে কাটিয়েছি। আমাদের আমরা এই প্রজন্ম যারা আমরা এখানে এসেছি, আমরা খুব আনন্দে কাটিয়েছি, আমাদের দিনগুলি খুব ভালো ছিল, শৈশব ভালো ছিল, কৈশোর ভালো ছিল, এখনো নিশ্চয়ই নতুন প্রজন্মের জন্য ভালো আছে। তোমরা ভালো থাকো, আমাদের তোমাদের গুরুজন হিসেবে এই আশীর্বাদ। আর ওনার শ্বশুরের বুকের পাটা দেখে আমি হতবাক, কারণ আপনারা আপনাদের কারো কারো সম্ভবত মনে আছে যে ওনার চেহারাটা কি ছিল, মনে আছে? ওই চেহারাকে না করতে পারা কোনো মেয়ের বাবার পক্ষে, মানে মেয়ের সর্বনাশ করার চিন্তা না থাকলে কেমন, খুবই কঠিন, কেমন 81 বছর বয়সে বোধহয় এখনো চেষ্টা টেষ্টা করবে, তাতে বিচ্ছেদ হবে না, কারণ আপনার তো
আইনসম্মত ভাবেই তাই না, আরো সুযোগ সুবিধা আছে। তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানি আ তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানি আ তোমায় গান শোনাবো, এলো আধার ঘিরে পাখি এলো নীড়ে তোরে, এলো তীরে তবু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানি তোমায় গান শোনাব, এই বয়সার হয় না। এটা হচ্ছে মাত্র 81 বছরের বয়স, স্যার আমরা 81টাকে উল্টে দিলেই হয় 18।